আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করতেছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। চলে আসছেন নতুন একটি ব্লগ নিয়ে। তো আজকে ব্লগে আমি আজকে দেখাবো আমার দেখাবো টুকিটাকি জিনিস। তো এইখানে ভাত আছে, তো এই ভাতটা আজকে ভাত আর রান্না করবো না। আর এইখানে রাতে বেলাও তালের বড়া করছিলাম, আর এটা হচ্ছে বাসি তরকারি। তো এগুলোই আজকে আমরা দুপুরে খাওয়া দাওয়া করবো। তো এইখানে আমি গতকালকে যে বাজার করছিলাম, তো সেই বাজার, আর এটা হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, একটা ফুলকপি কিনছি, আর পেঁয়াজের কালি, তো সেইগুলো সেইভাবে আছে। আর মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া এখন আমি আলাদা একটা বয়ামে রাখবো, তো সেইটা আর কি আপনাদের মাঝে শেয়ার করব কাছের বয়ামে। তো এইখানে এদিকে আবার লাউ শাক আছে, তো লাউ শাকগুলো আমি বেছে রেখে দিছি খুব সুন্দর করে। তো লাউ শাক আমার কাছে খুব প্রিয় একটি শাক, আর এগুলো এটা কুটতেও আমার কাছে ভালো লাগে। আর এই হচ্ছে আমাদের সামনের রুমে, তো শীতের দিন এইভাবে বাতাস আসতেছে, তো সেটাই আপনাদের কাছে শেয়ার করতেছি। আর বাইরে এরকমের আবহাওয়া, একটু রোদ ওঠে নাই। আর এই হচ্ছে আমার পেঁয়াজের ফুল, তো এগুলো ময়লা পড়ে গেছে, তো রাস্তার পাশে প্রচুর ধুলা, আর সামনে বিল্ডিংয়ে কাজ চলতেছে এই জন্য। তো আমার এই ফুল গাছটা আবার ফুল ফুটতেছে, তো একটা ফুল ফুটছে, তো সেটাও আপনাদের একটু আমি দেখালাম। আর এই হচ্ছে গাছের গোড়া, তো গাছটা ভেবেছিলাম প্রথমে মরে যাবে, তা এটা মরে যায় না। আর এদিকে পেঁয়াজের ফুল তো এই বাসায় আসার পর ফোটেই না, কারণ রোদ পায় না যেহেতু, সেজন্য। আর এইভাবে বাতাস হচ্ছে, আজকে একটু রোদ ওঠে নাই, তো আজ 2 সপ্তাহের মতন আর কি কুয়াশা শৈত্যপ্রবাহ চলতেছে। আর এই হচ্ছে পাখিগুলো, তো পাখিগুলো এখানে ঢাকাই থাকে, তো এদের ঠান্ডা লাগতে দিনে এর উপরে আমি পুরনো কাপড় চোপড় দিয়ে রাখি, যাতে নাকি এদের গায়ে বাতাস না লাগে সেটা। তো ওরা আপনাদের দেখার জন্য ক্যামেরার সামনে চলে আসছে হাড়ি থেকে বের হয়ে, তো আপনাদের সবাইকে সালাম দিয়ে দিয়েছে, আপনারা সালামের উত্তর নিন। আর এখানে আমি এই বয়ামগুলো এখন আর ব্যবহার করব না, তো চাচ্ছি কাছের বয়ামে আমি হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া রাখতে, তো প্লাস্টিকের বয়ামগুলো আমি পাল্টে দেব। তো সেজন্য এখানে আমি মশরুম হলুদের গুঁড়োগুলো এখন ঢেলে রাখতেছি। তো এই বয়ামের আমার কফির বয়াম আমার 4টে আছে, তো এগুলো ব্যবহার করা হয় না, তো ভাবলাম যে প্লাস্টিকের বয়ামগুলো ওগুলো বাতিল করে এখন একটু আধুনিক হই, এই জন্য আর কি কাঁচের বয়ামে আমি রাখতেছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া। আর ধনের গুঁড়ের বয়ামও আমি চেঞ্জ করবো, সেরকমই চিন্তা ভাবনা আছে। তো এগুলো রেডি হয়ে গেছে, এখন আমি মুখরোগুলো আটকাই দিচ্ছি, আর এইগুলো আজ থেকে বাতিল। আর এদিকে আমি ভাজি করব, তো ভাজির জন্য এখানে পেঁয়াজের কালি কেটে নিছি, আলু কেটে নিছি, আর মরিচও কেটে এগুলো উপরে দিয়ে দিছি। তো আমি এইভাবে পেঁয়াজের কালিগুলো আর আলুগুলো কেটে নিছি, তো আপনারা এই ভাজিটা কিন্তু খেতে মজার হয়, এটা গরম ভাতের সাথে রুটি পরাটা যে কোনো কিছু নান এগুলোর সাথে খাইতে মজা লাগবে। তো এইভাবে আমি ভাজিটা করব এখন। তো ভাজি রেডি করে কড়াইতে একটু তেল ছিল, তো সেখানে আমি ভাজিগুলো দিয়ে দিছি, ভাজিগুলো না তরকারিগুলো। সরি, আমার ভুল হয়ে গেছে, তো তরকারিগুলো আমি দিয়ে দিছি, তো আপনারা একটু ক্ষমা চোখে দেখবেন আমার কথাগুলো যদি ভুল ত্রুটি হয়। আর এখন আমি হলুদের গুঁড়া আর লবণ এগুলো পরিমাণ মতন দিয়ে দেব। তো আর নতুন আলুর সাথে পেঁয়াজের কালি, এটি কিন্তু খেতে মানে ভাজিটা কিন্তু খুব ভালো হয় আর খেতেও ভালো লাগে। তো আপনারা বাসায় এভাবে ট্রাই করবেন, আর আমার চ্যানেলের পাশে থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো এখন আমি লবণ পরিমাণ মতন দিয়ে দিতেছি, আর এবং হলুদের গুঁড়া দিয়ে দিতেছি। তো বেশি কিছু রান্না করব না, আগেই আমি দেখাইছি যে আমাদের একটু বাসি তরকারি আছে আর ভাত আছে, তো ভাতটা আমি রাইস কুকারে গরম দেব, আর সেজন্য একটু ভাজি করে নিতেছি, তো ভাজিটা হলে বাচ্চারা খেতে পছন্দ করবে। তো আমার ভাজি হয়ে গেছে, এখন আমি একটু দেখাইতেছি আপনাদের যে কীরকমের হয়েছে। তো ভাজিটা কিন্তু দেখতে অসাধারণ হয়েছে, এবং খেতেও কিন্তু খুব মজার হয়েছিল।
তো আমার ভিডিওটা অনেক আগের দিনের, আর এখন আমি ভয়েস দিতেছি। তো এভাবে আপনারা পেঁয়াজের কালি দিয়ে আলু ভাজি করে খেতে পারেন। এখন তো পেঁয়াজের কালি প্রচুর পরিমাণে বাজারে পাওয়া যাইতেছে, এবং আলু নতুন আলু। তো এভাবে গরম ভাত, এটা কিন্তু গরম ভাতের সাথে, তারপরে রুটি পরোটা এগুলোর সাথে খাওয়া যায়। তো এদিকে ভাত গরম হয়ে গেছে, আর এটা হচ্ছে আমার ভাজি, আমি প্লেটে পরিবেশন করে নিছি। তো ভাজি থেকে ধোঁয়া উঠতেছে। তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।